আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো। তো রিসেন্টলি আমি একটা প্রোডাক্ট অর্ডার করি, সেই প্রোডাক্টটা নর্মালি আমি শোরুমে গেছিলাম, পাইনি, পরে অনলাইন থেকে বাধ্য হয়ে অর্ডার করি। তো প্রোডাক্ট অর্ডার করার সময় দেখলাম যে বেশ কয়েকটা অপশন, তার ভিতরে একটা হচ্ছে আপনার হোম ডেলিভারি, আর একটা হচ্ছে আপনার নিয়ারবাই ডেলিভারি পয়েন্ট বা ডেলিভারি বক্স, যেটাই বলতে পারেন। এখন দেখলাম যে আমার বাসাতে যদি অর্ডার করি হোম ডেলিভারি, সেক্ষেত্রে একটা ডেলিভারি চার্জ দিতে হয়। তো কাছে যদি আমি এরকম বুথে অর্ডার দিই বা ডেলিভারি পয়েন্টে অর্ডার করি, সেক্ষেত্রে আমার ডেলিভারি চার্জটা কম অথবা ফ্রি, এরকম আপনার শপ টু শপ ভ্যারি করে, অনলাইন পোর্টাল টু পোর্টাল ভ্যারি করে। তা আমি হচ্ছে পরে দেখলাম যে অযথা এত টাকা হোম ডেলিভারি চার্জ কেন দিব, এরকম ডেলিভারি পয়েন্ট আমরা ইউজ করতে পারি, ইউজ করে দেখি কীরকম হয়। প্রথমে একটু লাগতেছিল যে কখন ইউজ করি নাই, এখন ব্যাপারটা কীরকম হবে, এখানে ডেলিভারি বক্সটা কীরকম হয় তার একটা ছবি আপনাদেরকে দেখাবো বা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। জিনিসগুলো একটু কনফিউশন লাগে যে এখানে বক্সটা কীভাবে খুলবো, কীভাবে এখানে ডেলিভারিটা পার্সেলটা রিসিভ করবো। যাই হোক, করে ঠিক আছে, ট্রাই করে দেখি, একটু খরচটা একটু কম। সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ডেলিভারি বুথ থেকে বা ডেলিভারি বক্স থেকে আপনাদের অর্ডারটা রিসিভ করবেন। আচ্ছা, সেটা দেখানোর আগে আরেকটা বিষয় বলি। এটা হচ্ছে অনেকটা মনে করেন যে আপনাদের বাংলাদেশে আমাদের যেরকম দাঁড়া হাব আছে, যে আপনি বাসায় না নিয়ে যদি আপনার নিকটবর্তী হাব থেকে নেন, সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ ফ্রি। ব্যাপারটা আসলে অনেকটা ওই রকমই, কিন্তু এখানে আসলে এখানে কোনো লোক থাকবে না যে আপনাকে হেল্প করবে, আপনি প্রোডাক্টটা যাবেন বা আপনি মেসেজ দেখাবেন দিয়ে দেবে, এরকম না। ওইখানে পুরোটাই হচ্ছে কম্পিউটারাইজড, আপনি ওখানে যাবেন, একটা কম্পিউটার থাকবে, আপনার যে একটা কোড দেয় ওরা, সেটা মোবাইলও দিতে মেসেজ করে দিতে পারে, অথবা হচ্ছে আপনাকে ইমেল করেও দিতে পারে, অথবা যেখানে অর্ডার করছেন সেখানেও দিতে পারে যে তোমার হচ্ছে বক্স ওপেনিং কোড হচ্ছে, সেই কোডটা টাইপ করে সাথে আপনার মোবাইল নাম্বার লাগে, সেটা দিয়ে আপনি ইজিলি আপনার পার্সেলটা রিসিভ করতে পারবেন। তো সেই জিনিসটাই আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো আপনারা এরকম মোবাইলে একটা কোড পাবেন, সেটা ইমেলেও পেতে পারেন অথবা SMS-এও পেতে পারেন। এখানে কিউআর কোড আছে অথবা কোডটাও দেওয়া থাকে, সেই কোডটা মূলত লাগবে, এবং পাশাপাশি হচ্ছে আপনার মোবাইল নাম্বারটাও লাগবে। দেখেন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ অপশন আছে, তো আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিতে পারেন। এবং আপনি যেহেতু অর্ডারটা রিসিভ করবেন, তাই রিসিভ অপশনে ক্লিক করবেন। আপনি যে কোডটা SMS অথবা ইমেইলে পেয়েছেন, তারপর কনফার্ম করলেই আপনি দেখবেন যে কোনো একটা বক্স খুলে যাবে। প্রসেসটা যত কমপ্লেক্স মনে হয় আসলে মোটেও কমপ্লেক্স না, আপনারা খুব সহজেই আর কি আপনার পার্সেলটা রিসিভ করতে পারবেন। তো শুরুতে অনেকের কাছেই ব্যাপারটা একটু কনফিউশন লাগতে পারে, কারণ নতুন ব্যাপার, আমাদের দেশে এরকম নাই। তো আমারও প্রথম দিকে একটু হেসিটেশন হচ্ছিল যে আসলে কীভাবে, কারণ ভাষাটা ছাড়া একটা ব্যাপার আছে, কীভাবে বক্সটা খুলবো, কীভাবে কী করব। তো যাই হোক, আমি নিজে চেষ্টা করে দেখলাম, না ব্যাপারটা খুবই ইজি, এখানে ঘাবড়ানোর কিছু নাই, আর এটা কনভিনিয়েন্টও, আপনার খরচ একটু কম হবে। তো অনেক ক্ষেত্রে এখানে যেটা দেখা যায় যে দোকানে যাওয়ার পর অনেক কিছুই পাওয়া যায় না, বিশেষ করে ইলেকট্রনিক্সের অনেক ছোটোখাটো, যদি আপনি গ্যাজেট বা ফর এক্সাম্পল ডঙ্গল কিনতে চান, এইসব জিনিসপত্র দোকানে যে আমি দেখছি নাই, তখন আর বলে যে অনলাইনে আপনার থাকতে পারে। তো বাধ্য হয়ে অনেক সময় অনলাইনে অর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনাদের এই এই ব্যাপারটা কাজে লাগবে যে হোম ডেলিভারি থেকে দেখবেন যে অনেক সময় এরকম পার্সেল বক্স যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেকাংশে আসলে কমে যাবে। আশা করি আসলে ভিডিওটা ভালো লেগেছে, হোপফুলি আপনারা নেক্সট টাইম অর্ডার করার সময় এটা চিন্তা করতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।